যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন, তার নাম উইন রোজারিও। স্থানীয় সময় বুধবার দুপুরে নিউইয়র্কের কুইন্সে তার নিজের বাড়িতে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, 19 বছর বয়সী এই তরুণ মানসিক যন্ত্রণায় ভুগছিলেন এবং গুলিতে নিহত হওয়ার আগে সাহায্যের জন্য 911 নম্বরে ফোন করেছিলেন। এরপর দুপুরে ওজন পার্কের এই বাড়িতে যায় পুলিশ। এ সময় উইন রোজারিওকে হেফাজতে নেয়ার চেষ্টা করেন পুলিশ সদস্যরা। এই অবস্থায় ওই তরুণ নিজের হাতে থাকা কাঁচি নিয়ে তাদের দিকে তেড়ে এলে সরাসরি গুলি করা হয় তাকে। পরে জ্যামাইকা হাসপাতালে নেওয়া হলে উইনকে মৃত ঘোষণা করেন সেখানকার চিকিৎসকরা। এদিকে পুলিশের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনেছেন নিহতের বাবা। এ ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে।